পশ্চিম বর্ধমান জেলার পশ্চিম দুর্গাপুরে সিটি সেন্টারে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সামনে দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে মঙ্গলবার অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাই শুধু তারা খালি বলছে বিধায়ক কাজ করছে না, আর আমি এ টাকা স্যাংশন দিয়েছি, সিএসআর ফান্ড থেকে নিয়ে এসেছি, ডিএম এসডিও কর্পোরেশন তারা কায়দা করে আটকে গেছে, অন্যদিকে বলছে কাজ করছে না। বন্ধু, দুর্গাপুরে যে হবে, 17 সালে ভোট লুট করেছিল তারা, ভাবছেন 22 সালে লুট করবেন। 2021 মানুষ, 27টা ওয়ার্ডের মানুষ আমার সঙ্গে আছে, তারা জিতিয়েছে, আমাকে উপভোটে জিতিয়েছে, এবং জেতার পর থেকে দুর্গাপুরে বিজেপি কর্মীদের বিভিন্ন কারখানায় কাজ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষ্মণ ঘড়ুই, বিজেপির রাজ্য সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়, চন্দ্রশেখর ব্যানার্জি, আশা শর্মা সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। তাহলে বাইরে থেকে লোক এনে তৃণমূলের গুন্ডা দিয়ে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে কিসের এত তারা ছিল যে জিততে হবে, মানুষকে ভোট দেওয়া দিতে ভোট দিতে দেবে না, মানুষ ভোট দিতে পারবে না, তা কাঠমানি কর্পোরেশন বলবো না তো কি বলবো। কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সভাপতি বলছেন যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে, বিজেপি যেটা করছে সেটা একটা ড্রামাটিক অ্যাটিটিউড অফ পলিটিক্স, কি বলবেন? সংবাদ মাধ্যমের ক্যামেরাগুলো তাহলে ভুল, আপনারা যে দেখেছেন প্রার্থীরা মার খাচ্ছে, ভোটারদের ভয় দেখাচ্ছে, ভোট দিতে পারছে না, বোম চার্জ হচ্ছে, বুট লুটপাট হচ্ছে, সিসিটিভি ভাঙচুর, সিসিটিভি বন্ধ, পুলিশ নিষ্ক্রিয়, তাহলে আপনারা ভুল দেখিয়েছেন। আমি বারবার যেটা বলছি, তাহলে আমরা তিনটে জিতলাম কি করে? তিনটে জিতলাম কি করে আমরা? এটাই তো প্রশ্ন। কারণ সেখানে আমাদের প্রার্থীরা লড়াই দিতে পেরেছে, অন্য জায়গায় তো লুটপাট চালাচ্ছে পুরো। তৃণমূল কংগ্রেস সব এক, লড়াই হচ্ছে বিজেপির সাথে, তারা ষড়যন্ত্র করে এইসব পরিকল্পনা করছে। আপনি নিজেই বলেন তিনটি আপনারা জিতেছেন, ওখানে আপনাদের সংগঠন ভালো, সমগ্র কলকাতাতেই সংগঠন ভালো, কিন্তু মানুষ যদি ভোট না দিতে পারে, দুয়ারে সরকারের জায়গায় দুয়ারে তৃণমূলের গুন্ডাদের পাঠিয়ে দিয়েছে, কত পার্সেন্ট ভোট হচ্ছে, তাই জন্য আমরা এই কেএমসি নির্বাচনকে পাত্তাই দিচ্ছি না। দুর্গাপুর থেকে সুব্রত অধিকার, রিপোর্ট আনন্দ বার্তা।